নবীনগরে ভূমি অফিসের নাকের ডগায় সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মাণ কাজ চলছে। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন বিডি স্টার টিভি প্রতিনিধি। বিডি স্টার টিভি বাংলার এক উজ্জ্বল নক্ষত্র। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা লাউর ফতেহপুর বাজারে ইউনিয়ন ভূমি অফিসের নাকের ডগায় সড়কের পাশে সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। শহরে জমিনে গিয়ে দেখা যায়, উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়ন ভূমি অফিসের নাকের ডগায় সড়কের পাশে সরকারি খাল দখল করে সাতটি দোকান ঘর নির্মাণ কাজ চলছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার প্রভাবশালী তাজুল ইসলাম বয়স 55, কামাল মিয়া বয়স 50 এর নেতৃত্বে সরকারি খাল দখল করে এই দোকান ঘর নির্মাণ করছেন। এ বিষয়ে লাউর ফতেহপুর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মোহাম্মদ জাকির হোসেনকে তার মুঠোফোনে ফোন করা হলে তিনি জানান, সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মাণের বিষয়ে অ্যাসিলেন্ট স্যারকে জানানো হয়েছে, স্যার ব্যবস্থা নেবে বলে জানান। এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি মাহমুদা জাহান বলেন, ইউনিয়ন ভূমি অফিস সূত্রে অভিযোগ পেয়েছি, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।